সাগরদিঘি ব্লকের পাটকেল ডাঙ্গা পঞ্চায়েত প্রধানের স্বামী গতকাল রাতে কিছু দুষ্কৃতি দ্বারা আক্রান্ত হয় এবং গুরুতরভাবে আহত অবস্থায় বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনার অবস্থার ক্রিটিক্যাল স্টেজে থাকায় উন্নত চিকিৎসা পরিষেবার জন্য বহরমপুর বেসরকারি হাসপাতাল থেকে কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তর করা হলো। পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন এবং তিনার দ্রুত সুস্থতা কামনা করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়। আজকে মাননীয় সাংসদ জনাব খলিলুর রহমান সাহেবকে এত ব্যস্ততার মধ্যে দেখলাম, খবর পেয়ে ছুটে এলেন পাটকেল ডাঙ্গার প্রধানের হাজব্যান্ড আজকে গুরুতর আহত হয়েছেন, সে বিষয়টা আজকে খতিয়ে দেখতে এবং আগামী দিনে যেন চিকিৎসার সুব্যবস্থা হয় তার জন্য গীতারাম হসপিটাল থেকে বর্তমানে পিজি নিয়ে যাওয়ার সুব্যবস্থা করা হলো। দাদা, এই বিষয়ে কী বলবেন, ঘটনাটা কীভাবে ঘটেছে? আমি আমাদের সাগরদিঘি ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি সাংসদ হোদার সাহেবের কাছ থেকে আমি খবরটা পেলাম এবং তিনি জানালেন যে খুব ক্রিটিক্যাল স্টেজে আছে আমাদের পাটকেল ডাঙ্গা প্রধানের হাজব্যান্ড। তো আমি ওনার আহ্বান এবং আমার নিজের টাকা দেয় যে কি না একজন মানুষ ক্রিটিক্যাল স্টেজে আছে, দেখতে যাওয়া উচিত। আমি সেইভাবে সে দেখলাম যে সত্যি ক্রিটিক্যাল স্টেজে, যার ফলে আমাদের গীতারাম হসপিটাল থেকে আর কি পিজি হসপিটালে তার স্থানান্তর করে আরও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দেখলাম ভেন্টিলেশনে রয়েছে, এটি খুব ক্রিটিক্যাল। বাকি আল্লাহ মালিক আছে, প্রথমত আমরা আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে আমরা সকলে দোয়া করবো আল্লাহ যেন তার দ্রুত সুস্থতা এবং দ্রুত আরোগ্য কামনা করা আমরা করবো আর কি, এবং সকলে যেন এবং তিনি সুস্থভাবে বাড়ি ফিরে আসেন এই আল্লাহ পাক কাছে আমি পাশাপাশি পুলিশ প্রশাসন আছে, আমাদের নিশ্চয়ই পুলিশের উপরে ভরসা রয়েছে আর কি, এবং আমাদের দিক থেকে পুলিশ প্রশাসনকে আমরা সেইভাবে চাপ দেব যে এটা যতদূর মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক অ্যাক্সিডেন্ট নয়, পুলিশ তার ইনভেস্টিগেশন করে আর কি দ্রুত তার ব্যবস্থা নেবে, দোষীরা যেন শাস্তি পায় তার ব্যবস্থা। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ।